শারদীয় দুর্গাপূজার আগমনী দিয়ে তোমার যাত্রা শুরু হোক এই কামনা করি, এবং যেখানেই নেট থাকবে না তোমার গান চলতে থাকবে, অটোমেটিক্যালি অটোমেটিক আমি এসে জয়েন করব। হ্যাঁ বনানি আপনাদের শুরু করছে, কারণ যেহেতু নেটের অবস্থা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, বনানি শুরু হয়ে যায়। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি আজকে কিছু কথা বলে একটু শুরু করছি, সাধারণত কথা বলি না। আজকে এই অবশ্যই কথাটা বলার, অবশ্যই হ্যাঁ এই কথাটা বলার যে আমাকে যেরকম শারদীয়া শুভেচ্ছা জানালেন, আসলে এই সময়টা অর্থাৎ গত 2 বছরে, লাস্ট গত 10 বছর বলতে হয়, বিশেষ করে গত 2 বছরে চর্চা অনেক অনেক বেড়েছে। এটা ভীষণ আশার বিষয়, খুব আশার বিষয়, চর্চা ভীষণ ভাবে বেড়ে গেছে। এবং এই চর্চায় এবং গান আমরা প্রায় এখন গাইছি ঘন ঘন অনুষ্ঠানে, তখন অনেক আমাদের সময়ও পেয়েছি, আমরা খুঁজে টুজে দেখেছি পুরনো গান, অনেক সময় গানগুলো শিখেছি, অবিন্যস্ত ভাবে আছে, কিন্তু তাতে বিন্যস্ত করে গুছিয়ে গাওয়া হয়নি। আজকে গাইতে গিয়ে যেরকম আমার মনে হলো, একেবারে আজকেই মনে হলো যে আমি এই সময়ে শরৎকাল, শরতের অসম্ভব সৌন্দর্য, একটা শান্ত সৌন্দর্য, তার সাথে কাশফুল, মায়ের শালুক, পদ্ম, তাছাড়া আমাদের মা দুর্গার পুজো, এবং সেই নিয়ে কাজী নজরুল ইসলামের যা যা রচনা আছে, মানে এক রাত্রির গাওয়া যায়। হ্যাঁ, তো সেই সেগুলো নিয়েই আজকে আমি আমার অর্ঘ সাজিয়েছি। আপনাদের কেমন লাগছে একটু বলবেন, মাঝে মাঝে মিন্টুদা আমাকে যেমন যেমন বলবেন আমি করব। প্রথমে একটা এমনি শরৎকালের গান গাই, তারপর আস্তে আস্তে মায়ের কথা, অর্থাৎ মা দুর্গার কথা এবং মানুষের মনের আনন্দের কথা সবটাই এসে যাবে। আমি শুরু করছি আমার গান। বাহ, শুরু হোক। ভোরের ঝিলের জলে শালুক পাত তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী, ভোরের ঝিলের জলে শালুক পাত তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী, ফুল দেখবে ভুল সিনানো বিশোরী, ফুল দেখবে ভুল সিনানো বিশোরী, কে ভ্রমর কুন্তলা কিশোরী, কি নূতন লীলা আঁখিতে দেখি ভুল, কমল ফুলে যেন তোলে কমল কি নূতন লীলা আঁখিতে দেখি ভুল, কমল ফুলে যেন তোলে কমল ফুল, ভাসায় আকাশ গানে পুরনো গাগরে, ভাসায় আকাশ গানে পুরনো গাগরে, কে ভ্রমর কুন্তলা কিশোরী, ভোরের ঝিলের জলে শালুক পাত তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী।
ঝিলের নিথর জলে আবেশ ঢল ঢল গোলে পড়ে শত সে তরঙ্গে শারদ আকাশে দলে দলে আসে শারদ আকাশে দলে দলে আসে মেঘ বলাকার খেলিতে সঙ্গে আলোক মজরি প্রভাত বেলা বিকশ জলে কি গো করেছে খেলা আলোক মঞ্জরি প্রভাত বেলা বিকশ জলে কি গো করেছে খেলা মুখের আঁচলে ফুল উঠেছে শিহরি কে রোমর কুন্তলা কিশোরী ভোরের ঝিলের জলে শালুক পদ তোলে কে রোমর কুন্তলা কিশোরী দারুণ 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 কারণ একে তো শরতের গান চলছে শরৎ ঋতু আরেকদিকে হচ্ছে শারদীয় দুর্গাপূজা আরেকদিকে হচ্ছে গানটি একেবারেই কম গাওয়া হয় সেই ছোট সময় গানটি শুনতাম আজকে তুমি আবার আমাদেরকে নতুনভাবে উদ্বুদ্ধ করলে গানটি গাওয়ার জন্য হ্যাঁ তারপরে শরতে এই শরতে আস্তে আস্তে শারদোৎসব আসছে এই পরের যে শরৎটি গাইব তাতে শারদোৎসব আসছে মানে শারদোৎসবের কথা আসছে আজ শরতের আনন্দ ধরে না রে আজ শরতের আনন্দ ধরে না রে ধরণীতে আজ শরতের আনন্দ ধরে না রে ধরণীতে আজ শরতের কি অপরূপ সেজেছে বসুন্ধরা কি অপরূপ সেজেছে বসুন্ধরা নীলে হরিতে আজ শরতে আনন্দ ধরে না রে ধরণীতে আজ শরতে আনো ডালা ভরে কুন্দ শেফালি আনো ডালা ভরে কুন্দ শেফালি আজি শরদ উৎসব জালো দীপালি আজি শরদ উৎসব জালো দীপালি স্নেহ মুখ শুনিবি আকাশ উদারিণী স্নেহ মুখ শুনিবি
আজ শরতের আকাশ উদার তীর দুলে নদী তীর কার আগমনিতে আজ শরতের আনন্দ ভরে নারে ধরণীতে আজ শরতের একে অপরূপ সেজেছে বসুন্ধরা মিলে হরিতে আজ শরতের অপূর্ব 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 কি বলবো যে যে কি চমৎকার বাণী, কি চমৎকার তার অর্থ, তুলনা হয় না। এই প্রসঙ্গে একটি কথা বলতে হয় মানব জাতির উদ্দেশ্যে, যে আপনারা এত নিষ্ঠুর যে আপনারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি হয়েও আপনারা এক হয়ে থাকতে পারলেন না এই সুন্দর পৃথিবীতে। কারণ একজন হিন্দু সম্প্রদায় তার দুর্গা উৎসব করছে, তার চমৎকার একটা পরিবেশে আনন্দ সৃষ্টি করে নানা রঙে ঢঙে কত আনন্দ নিয়ে শরতে এই উৎসবটা করছে। এক শ্রেণীর অন্য সম্প্রদায়ের মানুষ এটাকে নিয়ে তারা হিংসা করছে, আবার একদল মুসলমান ঈদ করছে উৎসব করছে সেখানে একদল লোক হিংসা করছে, একদল গির্জায় প্রার্থনা করছে 25শে ডিসেম্বর আসছে হিংসা বিদ্বেষ করছে। কিন্তু এই কি যায় আমি বুঝতে পারি না, একজন পূজা করলে আপনার কি ক্ষতি হয়, একজন রোজা করলে কি ক্ষতি হয় আমার জানা নেই ভাই। যতদিন পৃথিবীতে বাঁচবো একটা কথাই বলবো, এই হিংসা দেশ থেকে আপনারা পৃথিবীকে মুক্ত করেন তাহলে সুন্দর একটা পৃথিবীতে আমরা যুদ্ধ বিগ্রহ মুক্ত পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। বনানী কি চমৎকার বাণী সমৃদ্ধ গান গাইছে, অবাক করা। এই গানটিও একেবারেই কম গাওয়া হয়, দর্শক শ্রোতা যারা জানেন না শিল্পীরা গানটি তুলে নেবেন। সব থেকে মজার মিন্টু দা, যে মানুষটি এই গানগুলো লিখেছেন তিনি কিন্তু একটি বিশেষ ধর্মের ছিলেন, তার কোনো অসুবিধা হয়নি এই অপূর্ব গানগুলো সৃষ্টি করতে। অবশ্যই 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 তার কোনো অসুবিধা হয়নি, তার হয়নি, সে তো বারবার বলেছে। আমাদের কি বিনচে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, বারবার বলেছেন যে হিন্দু নামরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন, কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। আপনি বলেছেন যে এখানে মানুষ ডুবিছে কান্দারি, আপনি বলেছেন যে চালো তুমি দেখো মানুষ ডুবিছে কিন্তু সন্তানটা হচ্ছে তোমার মার মার একই মার মায়ের মায়ের সন্তান। এই তারপরেও যে আমাদের এই দ্বিধা দ্বন্দ্ব কবে শেষ হবে এক সৃষ্টি করতে জানে। চলুন আমরা কথা বলতেই থাকবো যে শুনুক আর না শুনুক আমাদের আসে যায় না, চমৎকার গাও। আচ্ছা, এর পরের যে গানটি, এরপর আমাদের এই এই সময়টা উমা হচ্ছেন, চরিত্রগুলো একটু বলে দিই, অনেকে হয়তো জানেন না। উমা হচ্ছেন আমাদের মা দুর্গা, মা মা দুর্গা, যে দুর্গার পুজো হয়, দুর্গার অপর নাম হচ্ছে উমা। উনি হচ্ছেন গিরিরাজের কন্যা, গিরি অর্থাৎ হিমালয়, গিরি গিরিরাজ হিমালয়ের কন্যা, এবং উনি হিমালয়ের কোলেই মানুষ হয়েছেন কৈলাসে। এবং মা মেনকা সবসময় গিরিরাজকে এই আশ্বিন মাস পড়লে বলেন একটু যাও দেখে এসো মেয়ে কেমন আছে, মেয়ের তো মোটে খোঁজ নাও না, এই কথাই বলেছেন। আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে, মোর মা যে প্রতি মাস প্রতি আশ্বিন মাসে মা মা বলে ছুটে আসে, মা আসেনি, এই মা মানে কন্যাকে আবার মা বলছেন, মা আসেনি বলে আজও ফুল ফোটেনি লতায় গাছে।
কি অপূর্ব আমি আমার করে! প্রসঙ্গে একটু একটু কথা বলতে চাই। দুর্গার তো একটি না, অনেক না, হ্যাঁ আনন্দময়ীও হচ্ছে দুর্গা, তারপরে এরকম দুর্গার অনেক নাম আছে। বাহ, আমার আনন্দিনী উমায আসেনি তার মায়ের কাছে, আমার আনন্দিনী উমায আসেনি তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখেছ কইল সে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে, আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে, মাসিনি বলে আজো ফুল ফোটে লতার গাছে, মাসিনি বলে আজো ফুল ফোটে লতার গাছে, আমার আনন্দিনী উমায়াজো আসেনি তার মায়ের কাছে। তলাশ নিনি মায়ের তাই বুঝি মা অভিমানে, না এসে তার মায়ের কোলে, না এসে তার মায়ের কোলে ফিরিছে শ্মশানে মশানে, ক্ষীর নবনি লয়ে থালায় কেঁদে ডাকি আয় উমায়, ক্ষীর নবনি লয়ে থালায় কেঁদে ডাকি আয় উমায়, যে কন্যারে যায় ত্রিভুবন তাকে ছেড়ে মাকে বাঁচে, যে কন্যারে যায় ত্রিভুবন তাকে ছেড়ে মাকে বাঁচে, আমার আনন্দিনী উমায়াজ আসেনি তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখেছ কইল সে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। অপূর্ব গানটি শোনালে তুমি, আমি অভিভূত হয়েছি গানটি শুনে। কি বাণী, কি সুর, আর তুমি গাইলে এত চমৎকার করে, সবাই তোমার প্রশংসা করছে, যে আমি কি বলবো, খুব সুন্দর গাইছো বনানিধি, পার্থদা পার্থদা তোমার খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। রোকেয়া, খুব তোমাকে ভালোবাসে বনানি, রোকেয়া নজরুল একাডেমির একজন সদস্য এবং অত্যন্ত নজরুল প্রেমী এবং কবি। এমন ফুল, এমন ফুল কেয়া ফুল যে ফুলে কাঁটা নেই, সেই হচ্ছে রোকেয়া পারভীন। রোকেয়া রোকেয়া, অপূর্ব বাণীর সাথে, অপূর্ব গায়কিতে আমরা অভিভূত। হ্যাঁ, আমার কথাটি সঙ্গে রোকেয়ার কথা মিলে গেছে। আমি আজকে একটি কথা বলতে চাই। একটা ফেসবুকে আমি দেখছিলাম, বলছিল যে আচ্ছা ইঞ্জিল জবুর
হ্যাঁ, এই যে কোরআন, এর মধ্যে আমরা কোরআনের মধ্যে 25 জন নবী এবং আমাদের পয়গম্বর রসুলের কথা আমরা শুনতে পাচ্ছি, বাকি 1,24,000 বা 1,00,000, 2,24,000 এরা কোথায় গেল, এদের নাম কি? আজকে ফেসবুকে আপনাদের উত্তরটা আমি দিচ্ছি, আপনারা ফেসবুকে বলেছেন, আপনারা অস্বীকার করতে পারবেন যে প্রাচীন যুগ থেকে কিভাবে মানুষ নানা ধর্ম না হোক, আচার আচরণ, বিভিন্ন পূজা পার্বণ, বিভিন্ন রকম তাদের অনুভূতি প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি নানা রূপে, সেখানে এক এক সময় এক একজন দেবতা এসেছেন, এক একজন মনি ঋষি পাঠিয়েছেন সৃষ্টিকর্তা, এখন কোন কোন ধর্মে কত হাজার এই যে মহৎ মহান পুরুষ বা দেবতা বা আপনার পয়গম্বর নবী এসেছেন, আপনারা কি বলতে পারবেন? আপনারা তো সবাই মনে করেন যে, মুসলমানরা মনে করেন যে কোরআনে যে কজন পাচ্ছেন তারাই নবী, হিন্দুরা মনে করছেন তাদের মধ্যে 1 কোটি থাকতে পারে, একজন বৌদ্ধ মনে করছেন তাদের মধ্যে কিছু আছে, খ্রিস্টান মনে করছেন তাদের মধ্যে ঈসা আছে, আরো কত আছে, আরো তো কত গোত্র সম্প্রদায় আছে, তারা তো দাবি করতে পারে, আর দাবি না করার কি আছে? কারণ মানুষ তো তৈরি করেছে সৃষ্টিকর্তা, প্রত্যেক মানুষের জন্যই তো তিনি দেবতা অথবা পয়গম্বর অথবা নবী রসুল পাঠিয়েছেন, মানুষকে ভালো রাখার জন্য, তাদের দুর্দশা গ্রস্ত থেকে তাদের রক্ষা করার জন্য পাঠিয়েছেন, এবং আস্তে আস্তে এখন আমরা এসে মুসলমানরা বলি যে কোরআন আমাদের শেষ গ্রন্থ এবং কিতাব, আসলে কিন্তু কোরআনের পরে আর কোনো গ্রন্থ নাজিল হয় নাই, সেই জন্য মুসলমানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করেন, এবং ওখানে এসে শেষ মনে করেন এই কারণে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিন্তু আর কোনো দেবতা, কোনো পয়গম্বর, কোনো রসুল, কোনো দেব আসেনি, তো সেই জন্য যার যার চিন্তা, কিন্তু আপনারা ভেবে দেখুন সৃষ্টিকর্তা কিন্তু পৃথিবীতে কোটি লক্ষ এবং এই অবতার পাঠিয়েছেন, এবং তাদের মহান মহান দেবতাকে অথবা আপনারা যেভাবে ডাকেন তাদের পাঠিয়েছেন। আমি সেই জন্য বললাম যে আজকে এই যে আমরা বনানীর কণ্ঠে হিন্দু মিথ অবলম্বনে এবং হিন্দু ধর্ম বা হিন্দু সম্প্রদায়ের আচরণ প্রথা এইগুলো সংস্কৃতি তাদের যে সব কিছু শুনছি, এটা তো আমাদের শিকার জানার দরকার আছে, কি আছে এর মধ্যে খুঁজুন, শুধু একটা ধর্ম নিয়ে বসে থাকবেন না, সবগুলো খুঁজুন পড়ুন, ভালো মন্দ লাগা সেটা আপনার ব্যাপার। বনানি গিয়ে যাও, খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। মিন্টু দা, আপনার কথায় কথা মিলিয়ে একটাই কথা আমার বলার, এত হিসাব করে কি হবে, নিজে একটা ভালো মানুষ আগে তৈরি হই তাহলেই সব, ওটাই কঠিন, সব থেকে কঠিন। তোমার এটি হচ্ছে শেষ কথা। আচ্ছা, আগের গানটি গাইলাম, আমার আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে, এটা উমা মানে মা মেনকা বলছেন, ও গিরিরাজ তুমি একটু দেখে এসো। এবার সেই মা মেয়ের উপর রাগ করছেন, মানে আগে বাবার উপর রাগ করেছেন যে তুমি মেয়ের খবর নিচ্ছ না, মেয়ে কৈলাসে আছে, মেয়ে এখনো আসছে না, তুমি একটু গিয়ে দেখছো না, যাও মেয়েকে বাপের বাড়ি নিয়ে এসো। আর এখন উনি বলছেন, এই গানটি পরে যে গানটি গাইবো সে গানটিতে বলছেন, মেয়েকে উনি দোষ দিচ্ছেন, বলছেন তুই পাষাণ গিরি, মানে গিরি গিরি হচ্ছে বাবা, বলছেন বাবাকে বলছেন পাষাণ, তুই পাষাণ গিরিরাজের মেয়ে তাই তুই পাষাণই ভালোবাসিস, হ্যাঁ তোর তপ মানে তোর পাষাণ হৃদয় কিছুতেই তপ্ত হচ্ছে না আমার নয়ন জলে, মা ডাকছে মেয়েকে, বকে বকে ডাকছে যে তুই আয় আমার কাছে, সেই এটাই হচ্ছে পরের গান। তুই পাষাণ গিরি পাষাণ ভাল
আশিস বলে তুই পাষাণ গিরি মে হলি পাষাণ ভালোবাসিস বলে ভুলবে কি তোর পাষাণ হৃদয় ভুলবে কি তোর পাষাণ হৃদয় তপ্ত আমার নয়ন জলে মা গো তুই পাষাণ গিরি মে হলি পাষাণ ভালোবাসিস বলে তুই বই যে নদী পিতার চোখে লুকে বেড়াস লোকে লোকে তুই বই যে নদী পিতার চোখে লুকে বেড়াস লোকে লোকে মহেশ্বরেও তোকে ওরে মা তোর চরণ তলে তুই পাষাণ গিরি মে হলি পাষাণ ভালোবাসিস বলে কোটি ভক্ত যোগী ঋষি ঠাঁই পেল না তোর চরণে তাই ব্যথায় রাঙা তাদের হৃদয় ব্যথায় রাঙা তাদের হৃদয় জবা হয়ে ফোটে বনে আমি শুনেছি মা ভক্তি ভরে মা বলে যে ডাকে তোরে শুনেছি মা ভক্তি ভরে অসাধারণ কি অসাধারণ পরিবেশনা করলে, যে এইসব গানগুলো অবশ্যই সবসময় গাওয়া উচিত। নজরুল ইসলামের বহুমুখী প্রতিভাকে নমস্কার করি। পার্থদা, আপনি এই কথাটি কমেন্ট করার আগেই আমি চিন্তা করেছি যে সেই ব্যাপারে একটি কথা বলবো, আপনি বলেই দিয়েছেন আমাকে, আরো সহজ করে দিলেন। বনানীর যে এই যে আজকে আপনার শারদীয় দুর্গাপূজা আসন্ন, সেই উপলক্ষে যে নানান ধরনের গান পরিবেশন করছেন, এই গানগুলো কি সম্ভব হবে যদি আমরা না গাই? তাহলে নজরুলকে জানতে পারবো, নজরুল কি ধরনের লেখা লিখতেন, কিরকম গান লিখতেন, কিরকম ধর্ম সম্পর্কে
তার অভিজ্ঞতা ছিল, কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, মানব জাতি সম্পর্কে কি তার যে জ্ঞান ছিল, এই পরিধি কি আমরা বুঝতে পারতাম? আজকে আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে কাজী নজরুল ইসলামের এক শ্রেণীর আমাদের মুসলমান ইসলামী গান শোনার জন্য পাগল হয়ে থাকেন, এক শ্রেণীর লোক নজরুল ইসলামের হিন্দু মিথ গানগুলো বাদ দিয়ে শুনতে চেষ্টা করেন, এক ধরনের মুসলমান বর্তমানে তারা ভীষণ প্রগতিবাদী, তারা বলেন সেই সব জানি না, নজরুলের রচনা কি কি আছে সব আমরা জানতে চাই। আজকে নজরুল টিভি আনন্দের সঙ্গে ঘোষণা করছে, নজরুল টিভি 17 সালে প্রথম এই অনলাইন ফেসবুক টিভি, এবং এর আগে কেউ এই অনলাইন ফেসবুক চ্যানেল চালু করতে সাহস করেনি। আমি মিন্টু রহমান দাবি করতে পারি যে আমি চালু করে দেখিয়েছি পৃথিবীকে যে অনলাইন ফেসবুকে কিভাবে অনুষ্ঠান করতে হয় বনানি, এবং তখন আমি ঢাকায় গিয়ে অনুষ্ঠান করেছিলাম, ঢাকায় গিয়ে লাইভ করেছো। এখন একটা কথা বলতে চাই, আমি সেই সব আলেম সমাজকে অনুরোধ করি, আমাদের মুসলমান আলেম সমাজকে অনুরোধ করব যে আপনারা যখন জাকির নায়েকের ঘোষণা বা তার কোনো বক্তৃতা শুনেন, তখন কিন্তু জাকির নায়েক বাইবেলের রেফারেন্স দেন, বেদের রেফারেন্স দেন, আপনার গীতার রেফারেন্স দেন, পুরাণের রেফারেন্স দেন, আপনার আপনার যেটা রামায়ণ মহাভারতের রেফারেন্স দেন, আপনার যত কিছু আছে সব কিছুর রেফারেন্স দিয়ে কিন্তু বক্তৃতা করে উনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন, সেইটা কিন্তু মনোযোগ সহকারে আপনারা শোনেন এবং আপনারা গর্ববোধ করেন যে বাহ কি সুন্দর জাকির নায়েক বলছে, কিন্তু ওখানে যে হিন্দুর কথা বলেছে, গীতার কথা বলেছে, ওইগুলো আপনাদের শুনতে খারাপ লাগার কথা, ওগুলো শুনেন কেন, বেদ বেদান্তের কথা শুনেন কেন? আর কয়েকদিন আগে একজন হিন্দু পণ্ডিত মুসলমান হয়েছে, সেই আনন্দে আপনারা খুব খুশি হচ্ছেন, কিন্তু আপনারা এইটা বুঝেন না যে ধর্ম প্রত্যেকের নিজ নিজ আচরণ, বংশানুক্রমে এই আচরণ প্রথাগত আচরণ চলে এসছে, আমরা যারা সুশিক্ষিত আমরা প্রত্যেক ধর্ম পড়ব, এবং সেই যেই আপনার আমাদের বিভিন্ন গ্রন্থ আমরা সৃষ্টিকর্তার থেকে পেয়েছি বা আমরা দেখেছি সেগুলো দেখার চেষ্টা করব। আমরা যদি মানুষ হতে চাই, আমরা যদি সত্যিকারের মানব ধর্মকে আমরা প্রথম আমরা দাম দিই, গুরুত্ব দিই, তাহলে সৃষ্টিকর্তাকে আমরা দাম দেব, আর না হলে সৃষ্টিকর্তাকেই আমরা অমর্যাদা করব। তাই আসুন, এখনো সময় আছে, আমরা সব মানুষ একত্রিত হয়ে গলাগলি করে আপন হয়ে আমরা সুন্দর করে পৃথিবীতে নতুন করে পৃথিবী গড়ে তুলি, এখনো সময় আছে, অনেক সময় আছে। আমি বনানীকে তারপরের গান করার জন্য অনুরোধ করছি, বনানীতে কলকাতা থেকে আজকে গান শোনাচ্ছেন ডক্টর বনানী, আমাদের খুব প্রিয় এবং সবসময় আমাদের কাছে আসে বাংলাদেশে এবং গান করে, এখন করোনার জন্য হয়তো আসতে পারছে না, আবার আসবে। বনানী শুরু হোক। এর পরের গানটি এবার বলছেন, এটা অনেকটাই প্রচলিত গান, বলছেন যে মাকে তো আমরা এই সময় পুজো টুজো যখন হয় ঘরে ঘরে আমরা প্রতিমা করে মূর্তি মাটির মাটি দিয়ে তৈরি করে মূর্তি করে মাকে পুজো করা হয়, তাই বলা হচ্ছে যে এই যে তাই মাটির মূর্তি, এই মাটির মূর্তি যেমন হয় মানুষ এই মাটির মূর্তিটাকেই ভাবে বোধহয় দুর্গা। তখন বলছেন যে এই জন্য উনি বলছেন, কবি বলছেন, এটা হচ্ছে পূজা বিলাস, এটাই আসল নয়, অন্তরে জায়গা দিতে হবে মাকে, তাই বলছেন চিন্ময়ী রূপ ধরে হয়, অর্থাৎ চিত্তে এসো, চিত্তে মা আমার এসো, মৃন্ময়ী রূপ ছেড়ে চিন্ময়ীতে এসো, তবেই গিয়ে আমাদের দুর্গতি কাটবে, তা নালে দুর্গতি কাটবে,
যিনি মহাশক্তি তার বিসর্জন হয় না, মাটির প্রতিমা তো ভেঙেও ফেলা যায়, পুড়িয়ে দেওয়া যায়, ভাসিয়ে দেওয়া যায়, কিন্তু অন্তরের দুর্গাকে ভাসিয়ে দেওয়া যায়। মা গো চিন্ময় রূপ ধরে আয়, মা গো চিন্ময় রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ যে তোর পূজি শ্রী দুর্গা তাই, দূর গতি কাটিল না চিন্ময় রূপ ধরে আয়, মা গো চিন্ময় রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ যে তোর পূজি শ্রী দুর্গা তাই, দূর গতি কাটিল না চিন্ময় রূপ ধরে আয়, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ চার অনুপান, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুপান, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সে দুর্গারে দেশ চায়, চিন্ময় রূপ ধরে আয়, মা গো চিন্ময় রূপ ধরে আয়, আমাদের দিয়ে ভুজে দশভুজা শক্তি, আমাদের দিয়ে ভুজে দশভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল, ভক্তি কি পাব শুধু হব নাকি বিশ্বজয়ী, এই পূজা বিলাস সংহার কর মাগ, এই পূজা সংহার করো মাগো, যদি পুত্র শক্তি নাহি পায়, চিন্ময় রূপ ধরে আয়, মাগো চিন্ময় রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ যে তোর পূজি শ্রী দুর্গা তাই, দূর গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে আয়, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়। আমি গানটি মনে করতে করতেই পার্থদা লিখে ফেললেন, খড়ের প্রতিমা পূজিস রে তোরা, একই চিন্ময়ী রূপে, ওই একই কথা, কিন্তু ওইটা একই চিন্তা, কিন্তু ওটাতে আরেকটু আছে, এখানে যেরকম বলছে আমাদের দুর্গার শক্তিটাকে শরীরে নিতে এবং সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে, যেখানে যেখানে যা যা আমাদের শক্তি হিসেবে করার, শক্তি দেখানোর, সেই শক্তিটা যেন আমরা রুখে দাঁড়াতে পারি অন্যায়ের বিরুদ্ধে। আর ওইখানে বলছেন মা জননী হিসেবে বলছেন, সেটা আমি যদি পারি শেষে শোনাবো। হ্যাঁ অবশ্যই শোনাবে, এই গানটি আমারও খুব প্রিয় গান, কিন্তু আমার ভীষণ প্রিয়। আর একটা কথা তোমার সঙ্গে আমি এক করে বলি,
যে কি কথা, যে দুর্গতি কাটিল না হায়, হ্যাঁ হিন্ময়ী রূপ ধরে আয়, কি প্রতিবাদী একটা চিন্তা ভাবনা কাজ করেছে যে সত্যিকার একটা মানে দুর্গার যে মানে সত্যিকার রূপকে মানে সেইভাবে তিনি তুলে ধরেছেন বাণীতে। আর খরের প্রতিমা পূজিস তোরা, এটা শুনলে আরো মনের মধ্যে একটা দাগ কাটে। সত্যি আসলে আমরা নজরুলকে কিভাবে জানাবো, এই যে এত চমৎকার গান তিনি রচনা করে গেছেন, এই যতদিন পৃথিবী থাকবে ততদিন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বা মুসলিম সম্প্রদায়ের ভাইরা তাদের গানগুলো করবেন, এটা আমি বিশ্বাস করি। তবে আমাদের আমি কিন্তু তোমার কণ্ঠে একটি একটি তো শ্যামা আমি শুনবো যদি সম্ভব হয় তোমার, যে সেটা আমি বলবো, তোমার তোমাকে এখন ডিস্টার্ব করব না, কেন তুমি একটা মুডে আছো এবং তোমার একটা গতিবিধি আছে যেটি তুমি আজকে বোধহয় সম্ভবত চিন্তা করে নেমেছো, তাই তোমাকে আমি বাধা দেব না, তুমি তোমার মতো গাইতে থাকো, যদি শেষে আমার মনে হয় আমি তোমাকে বলবো। আর তুমি তো বললে নিজে যে খরের প্রতিমা তুমি করবে, আর পরের গানটি শুরু করো, পরের গানটি শুরু। এর পরের গানটি আমি একটা গান বাদ দিয়ে গেলাম, জাগো যোগ মায়া, ওটা আমি পরে বা মহাবিদ্যা ওগুলো পরে যদি সময় পাই করবো, না হলে এইটা খুব মজার, এইটা এইটা আমার খুব মজা লেগেছে, এই গানটা খুব একটা প্রচলিত নয়, রেকর্ড করানো হয়েছিল বাংলার ছেলে মেয়ে বলে গ্রুপকে দিয়ে, কমল দাশগুপ্ত, শৈবাল দাশগুপ্ত, সব দাশগুপ্তরা মিলে এইটা বাংলার সব দাশগুপ্ত, হ্যাঁ সব দাশগুপ্তরা মিলে একটা বাংলার ছেলে মেয়ে করে এই গান কয়েকটা রেকর্ড করেছিলেন, তার মধ্যে এইটা। এটা খুব মজা কেন কি, এইবার হচ্ছে যে মা যখন আসেন তখন যে উৎসবটা সবার মনে মনে হয়, অনেকে দূরে থাকেন, তারা বাড়িতে ফেরেন, যেরকম যে কোনো উৎসবে যেটা হয়, যারা বিদেশে আছে বা কাজের জন্য বাইরে আছে তারা সেই সময় দেশে সবার সাথে একত্রিত হয়, এই সেই তার সঙ্গে সঙ্গে কি করে প্রকৃতি সেজে ওঠে, মা যেন সেই খুশির আনন্দে প্রকৃতি মাও সেজে উঠছেন, মানে এক দুর্গা মা এসছেন, হ্যাঁ আর তার সাথে প্রকৃতি মাও সেজে উঠছে, তার ছেলেপুলেরা সব আসছেন, আর ওই মা কৈলাস থেকে সদল বল নিয়ে সরস্বতী লক্ষ্মী সরস্বতী নিয়ে এখানে আসছেন, সেই গানের মজা আছে পরপর দুটি গানে, আমি গানটি গাইছি। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, উঠল কলরোল, মা এসেছে, মা এসেছে, উঠল কলরোল, দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল, দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে, ভরা নদীর কূলে কূলে শিউলি শালু পদ্ম ফুলে, ভরা নদীর কূলে কূলে শিউলি শালু পদ্ম ফুলে, মায়ের আশার আভাস দুলে, মায়ের আশার আভাস দুলে, আনন্দ হিল, আনন্দ হিল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে,
ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে, বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা, বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা, বেহিসাবে করব খরচ স্বাদ আছে তাই জমা, বেহিসাবে করব খরচ স্বাদ আছে রে জমা, এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মিটাই, এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মিটাই, কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল, কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল, আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল, আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল, মা এসেছে মা এসেছে মা এসেছে রে, ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে। চমৎকার, একেবারে আমরা নতুন শুনলাম, আমি অন্য কেউ জানতে পারে, কিন্তু এত সুন্দর করে গাইলে যে আর সময় উপযোগী গান, যেটি দুর্গাপূজার মুহূর্তের গান, এবং এবং আমরা মনে করি এই গানটি সবার জানা উচিত, শেখা উচিত। কাজী নজরুল ইসলামের কত রকম যে গান আছে, এই গানগুলো অন্তত হিন্দু মিথ অবলম্বনে লেখা গানগুলো আপনাদের সবাইকে অন্তত গাওয়ার জন্য, শোনার জন্য অনুরোধ করছি। আমি একটি কথা বলতে চাই যে আজকে যখন আমরা এই আগমনী বা হিন্দু সম্প্রদায়ের একটা খুব বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যে অনুষ্ঠানটার আমরা একক সঙ্গীতটা করছি, সেটি উপলক্ষে আমি একটা কথা বলতে চাই হিন্দু এবং মুসলমান ভাইদের। আপনাদের আমি এই এত বয়সে যে লক্ষ্য করেছি সেটি হচ্ছে, একজন খুব ভালো হিন্দু ধর্ম পালন করে তার প্রতি প্রত্যেকটি মুসলমানের ধারণা যে এইটি হচ্ছে মুসলমান বিরোধী, অবাক হয়ে যায় একটি লোক তার ধর্মকে খুব সুন্দর করে পালন করছেন, ঠিক মতো পূজা করছেন, রাত দিন খাটছেন, তাকে আপনারা ভেবে ফেলছেন এই লোকটা হচ্ছে সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী। আবার একজন হিন্দু ভাবছেন যে এই লোকটা এত বেশি মুসলমান এবং বেশি মসজিদে যায়, নামাজ পড়ে, সুতরাং এইটা নিশ্চয়ই সবচেয়ে বড় হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী। এই কিন্তু আপনাদের মিথ্যা ধারণা, এইটা ত্যাগ করতে হবে, এই পর্যন্ত আপনারা ত্যাগ করতে পারেন নাই। যে যার ধর্ম বেশি পালন করবে তাকে বেশি শ্রদ্ধা করবেন। ভাই আপনি এত সুন্দর ধর্ম পালন করেন, এত চমৎকার, আপনি একটা পুরুষ, আপনি কোনো দিকে তাকান না, আপনি সময় নাই, নিজের পূজা এবং সৃষ্টিকর্তার প্রতি আপনার যে নিবেদন আপনি করে যাচ্ছেন, আরো বেশি শ্রদ্ধা করবেন একজন মুসলমান একজন হিন্দুকে, আর একজন হিন্দু আরো বেশি করে সম্মান করবেন একজন মুসলমানকে, যে বাহ আপনি এত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত করছেন, আপনাকে শ্রদ্ধা করি। এই ভালোবাসা যেন থাকে, আপনারা ভুল বুঝাবুঝি দূর করুন, আপনারা এখন এবং সমস্ত পৃথিবী জুড়ে হিন্দু মুসলমান এক হয়ে আপনারা বাস করুন, আমার কামনা। অন্য ধর্মের প্রতি আমার কোনো দরকার নেই, আমরা বাংলাভাষী হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের লোকদের মধ্যে আমরা এই কথাটা বলতে চাই এবং সমস্ত হিন্দু মুসলমানের মধ্যে এই অবস্থানটা গড়ে তুলতে চাই। আমার এই একটি প্রার্থনা আপনাদের কাছে, আমার আপনাদের কাছে একটি অনুরোধ, এই বিনীত অনুরোধ, আর আপনারা দেরি করবেন না, এই ভুল বুঝাবুঝি ত্যাগ করুন। হ্যাঁ, আমরা তারপরে গান শুনবো এবং বনানি কিছু বললে বলতে, আবার আনন্দের গান, আবার একটা আনন্দেরই গান গাই, যেখানে আবার সেই ঘরে ফেরার বাজলো বাঁশি,
বইছে বাতাস সুমন্ধ। আর মাঝখানের কথাগুলো একটু বলে দিচ্ছি মিন্টু দা, কি অপূর্ব! আমার মায়ের মুখের হাসি, এ যেন সব মা, এটার সাথে ধর্ম টর্মর কোনো ব্যাপার নেই। আমার মায়ের মুখের হাসি শরৎ আলোর কিরণ রাশি, মায়ের কমল মনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ, মায়ের গায়ের সুগন্ধ। এই যে কত মানুষ মা হারিয়েছে, তারা এই পুজোর সময় অন্যকে মা বলে ডাকছে, মা বলে পুজো করছে, তাদের মাও তো স্মরণে আসে। চমৎকার, চমৎকার। আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ, আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ। দশাতে ওই দশ দিকে মা ছড়িল আনন্দ, আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। ঘরে ফেরার বাজিল বাঁশি, বইছে বাতাস সুমন্দ, আনন্দ রে আনন্দ। ঘরে ফেরার বাজিল বাঁশি, বইছে বাতাস সুমন্দ, আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ, আনন্দ রে আনন্দ। আমার মায়ের মুখের হাসি শরৎকালের কিরণ রাশি, আমার মায়ের মুখের হাসি শরৎকালের কিরণ রাশি, কমল মনে উঠছে ভাসি, কমল মনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ, কমল মনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ। আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। উঠল বেজে দিক বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ, উঠল বেজে দিক বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ, মনে রাজি নাই ঠিকানা, মনে রাজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ, দেশান্তরি ছেলে মেয়ে মায়ের কোলে এলো থে, দেশান্তরি ছেলে মেয়ে মায়ের কোলে এলো থে, শিশির নীরে এলো নে, শিশির নীরে এলো নে, স্নিগ্ধকার বসন্ত, শিশির নীরে এলো নে, স্নিগ্ধকার বসন্ত। আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ, আনন্দ রে আনন্দ। এত চমৎকার গানটি গাইলে, আমি শুধু শুনছিলাম, ধ্যান দিয়ে শুনছিলাম, মন দিয়ে শুনছিলাম, কি চমৎকার আনন্দ, বসন্ত, সুগন্ধ, কি শব্দ প্রয়োগ, কি চমৎকার শব্দ, যেগুলো হৃদয়ে লাগে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু আজকে বনানীর কণ্ঠে একক সঙ্গীতানুষ্ঠান শুনছেন, যেটা কমপ্লিটলি এই যে শারদীয় দুর্গাপূজা আসছে, আগমনী, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠানটি সাজিয়েছে
আমাদের ডক্টর বনানি। আর আপনারা কিন্তু ভাববেন না যে এতক্ষণ পর্যন্ত নানা রকম কথাবার্তা যেগুলো আমি বলছি সেগুলো আমার আমার নয়, এটি কাজী নজরুল ইসলামের কথাগুলোই আমি বলছি। আপনারা ভাবছেন বোধহয় আমি বানিয়ে বানিয়ে বলছি, না, নজরুলের কথাগুলো, কারণ তিনি তো মানবতাবাদী কবি, তার কথাগুলো দর্শন, যা আমার মনে আসে আমি তাই বলছি, আমার কোনো কথা নেই, আমার কথা একটাই, নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বলবো হিন্দু এবং মুসলমান দুইটি বৃহৎ সম্প্রদায়কে একত্রিত করতে নজরুল সারা জীবন যে যুদ্ধ করে গেছেন, নানা রচনা তিনি সৃষ্টি করেছেন, সেই আলোকে আমি আলোকিত হয়ে আমি আজ আপনাদের কিছু কথা শুনাই। আবারও বলি, আপনারা ভাববেন না যে আপনারা একত্র না হলে পৃথিবীর কিছু আসে যাবে অথবা সৃষ্টিকর্তার কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে আপনাদের, মানুষের ক্ষতি হবে। একজন মুসলমান হিন্দুকে যদি দেখতে না পারেন সেটা আপনার দুর্বলতা, একজন হিন্দু যদি একজন মুসলমানকে দেখতে না পারেন তাহলে আপনার অপরাধ, দুর্বলতা। আপনারা যদি পাশাপাশি থেকে নজরুলের সহ অবস্থানের কথা নিশ্চয়ই জানেন, তিনি বলেছেন একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসি পাশাপাশি থাকবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কে পূজা করছে রোজা করছে কে গির্জায় যাচ্ছে দেখার সময় যার আছে তিনি হচ্ছেন পাপিষ্ট, তিনি নরাধম। যে একজন পূজা করছে আপনি দেখার শখ হয়েছে আর ওইটা নিয়ে কথা বলছেন, একজন রোজা করছে মসজিদে যাচ্ছে তাকে নিয়ে কথা বলছেন, আপনি পাপিষ্ট, আপনি সৃষ্টিকর্তার নিকৃষ্ট সৃষ্টি বলে আমি ঘোষণা করছি নজরুলের ভাষায়। আসুন আবার আমরা গানে ফিরে যাই, আমাদের বনানী আজকে মুগ্ধ করে ফেলেছে একদম, আমাদের অনুষ্ঠান একদম প্রচন্ড দর্শক এবং শ্রোতার উপস্থিতিতে এবং কমেন্টসে একদম মেতে উঠেছে বনানী, তারপরে মিন্টুদা আমি শেষের একটি বা দুটি গান করছি এইবার, ওই হ্যাঁ খড়ের প্রতিমা যেটা, আবার আমি শিখেছি পরে দেখেওছি খড়ের প্রতিমা প্রথমে রেকর্ড করা হয় খড়ের প্রতিমা, কিন্তু কবি দুটোই লিখেছিলেন, মাটির প্রতিমাও লিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ মাটিও মাটির প্রতিমাও লিখেছিলেন খড়েরও লিখেছিলেন, খড়ের প্রতিমা লিখেছিলেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না মাটিও লিখেছিলেন আবার ব্র্যাকেটে মাটি আছে, যাই হোক আমাদের কিছু আসে যায় না কারণ মাটির ভিতরে কথা হয়। ওকে, খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে, খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, আয় রে অন্ধ যুঝিস নে, মাটির প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরি লজ্জায় মাঝে অসানো মায়, বছর বছর মাতৃ পূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরি লজ্জায় মাঝে পাশানো মায়, মাকে জিনিতে সাধনু সামরে, মা
মাকে চিনিতে সাধুলো সাগরে সাধু মুক্ত কেহ যুঝিষ্ণে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে আয় রে অন্ধ বুঝিষ্ণে খড়ের প্রতিমা বুঝিস রে তোরা মাকে তো তোরা বুঝিষ্ণে মাটির প্রতিমা গলে যায় জলে বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মার স্নেহ ভাসে অতন্দ্র করুণায় মাটির প্রতিমা গলে যায় জলে বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মার স্নেহ ভাসে অতন্দ্র করুণায় তোরাশে পাশে মার কৃপা হাসে তোরাশে পাশে মার কৃপা হাসে কেন সেই পথে তারে বুঝিস নে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে আয় রে অন্ধ বুঝিস নে মাটির প্রতিমা বুঝিস রে তোরা মাকে তো তোরা বুঝিস নে গানের তো তুলনায়, তবে এই গানটি অনুকরণে একটা সুর করা হয়েছিল, মা আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে ভীমপলশ্রী, সব ভীমপলশ্রী, আমি সব ভীমপলশ্রী। অবাক কাণ্ড যে এই গানটি মাটির প্রতিমা খড়ের প্রতিমা পূজিস নে তোরা, এই যে গানটি নজরুলের সেই সময় এই সমস্ত গানগুলি এত প্রচার পেয়েছিল যে মানুষ ভুলতে পারেনি। আজকে সত্যি এইসব গানের তুলনা হয় না, এইসব গানের আর কোনো রচনা হবে কি না তাও কোনোদিন আমি ভাবতে পারি না। হ্যাঁ, তারপরে আমরা শুনব, তারপরে গান শুনব, তারপরের গান গেয়ে তারপরে অন্য দুটো গান গেয়ে আমরা শেষ করব। মিন্টু দা অনেকক্ষণ তো গাইছে, এই গানটা গিয়ে শেষ করি। এটা একটা ওই মাতৃ সঙ্গীত, মানে শ্যামাও বলতে পারেন, সব রকম আছে আর কি। এটা করে শেষ করি নাকি আর একটু করব? 1 ঘন্টা হয়ে গেছে। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না মিন্টু দা। শুনতে পাচ্ছো না এখন? এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু নেটে বোধ হয় প্রবলেম হচ্ছে। এই গানটাই শেষ করব তোমাকে আবার। হ্যাঁ, শুনতে পাচ্ছো না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, তুমি যদি মনে করো যে আরো একটি দুটি গাইতে চাও আমার কোনো আপত্তি নাই, কারণ সময়টা এই দুটি গানের মধ্যে শেষ করতে। আচ্ছা ঠিক আছে, দুটি গান, দুটি গান দিয়ে শেষ করে দাও তাহলে। তো ভৈরবী ধরে ফেলছিলাম, ভৈরবী দিয়ে শেষ করব আগে তাহলে। জাগো যোগমায়াটা গেয়ে আপনারা দেখছেন নজরুল টিভি, শুনছেন নজরুল সঙ্গীত, এবং গান
গাই। ছিন্ন জীবী শুনছেন আপনারা বিশিষ্ট শিল্পী ডক্টর শুভে আছেন। জাগো যোগ মায়া, জাগো প্রেমময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা তরুণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো প্রেমময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা তরুণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, বরষ বরষ বৃথাকে দে যায়, বৃথায় মা তোর আগমনী গায়, বরষ বরষ বৃথাকে দে যায়, বৃথায় মা তোর আগমনী গায়, সেই কবে মা আসিলি ক্রেতায়, আর তো আসিনি না গো। জাগো যোগ মায়া, জাগো মৃণময়ী, চিন্ময়ী রূপে যাগো, তব কনিষ্ঠা কন্যা তরুণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, কোটি নয়নের নীল পদ্ম ছিড়িয়া দিলাম চরণে তোরে, জাগিলি নে তুই কবে হয় হেন কঠোর, কোটি নয়নের নীল পদ্ম ছিড়িয়া দিলাম চরণে তো, জাগিলি নে তুই মা কবে হয় হেন কঠোর, দশ ভুজে দশ প্রহর না ধরি আয় মায়া, দশ দিকাল করে দশাতে আর বলে ভরে, নিষিদ্ধ শেষে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃণময়ী, চিন্ময়ী রূপে যাগো, তব কনিষ্ঠা কন্যা তরুণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো আচ্ছা
শেষ গান, পরের গানে চলে যাচ্ছি। মিন্টুদা বোধ হয় একটু নেটটা বোধ হয় সমস্যা করছে, যদি উনি আসেন ভালো, নয়তো আমি শেষ গানে চলে যাচ্ছি। আমার শেষ গান, মিন্টুদা এসছেন, যদি কিছু বলেন তো বলুন, শেষ গান গাইব। ভৈরবী দিয়ে শেষ করব। মহাবিদা আদাশক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগতম্বিকা ভবানী ত্রিলোকপালিকা। মহাবিদা আদাশক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা। মহাবিদা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, তুমি বেদ মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা, ষোড়শী কুমারী বালিকা। মহাবিদা আদাশক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা। মহাবিদা কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জল বিম্ব প্রায়। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জল বিম্ব প্রায়। অচিন্ত পরমাত্মা রূপিণী সুরনর চরাচর প্রসবিনী, অচিন্ত পরমাত্মা রূপিণী সুরনর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা। মহাবিদা আদাশক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা। মহাবিদা দারুণ দারুণ অসাধারণ। একটা কথা না বলে পারছি না,
সেটা হলো এই যে রোকেয়া যে কমেন্টটি করেছে, রোকেয়ার কমেন্টটি অসাধারণ। বনানিধি, আজ তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি নিজেও হয়তো জানো না কি অসামান্য দক্ষতায় আজকের গানগুলো তুমি নির্বাচন করেছিলে। অসাধারণ নজরুলকে আজ তুমি আরো মহিমান্বিত করে উপস্থাপন করে গেলে পরম নির্ভরতায়। এই কথাটা বনানীর কবি বলে নজরুলকে বোঝে, নিজে কবিতা লিখে তাই বলতে পেরেছে। একজন যারা ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে তারা বলতে পারবে না, কারণ নজরুলকে যদি আমরা বুঝতে চাই তাহলে তার প্রতিটি লেখা আমাদের বুঝতে হবে। আমরা মানবতাবাদী চিন্তা ভাবনাকে সম্মান করতে হবে, না হলে নজরুলকে বুঝতে পারবো না, না হলে বিচার করতে পারবো না। আর আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করি, যারা সাম্প্রদায়িক তারা কখনো আমাদের প্রোগ্রামে আসবেন না, এবং যারা সাম্প্রদায়িক মানসিকতার তারা আমার সঙ্গে অন্তত মিশবেন না। যারা মানুষ হিসেবে একজন মানুষকে ভালোবাসেন এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে পছন্দ করেন তারাই আমার বন্ধু, আর যারা অসাম্প্রদায়িক তারাই আমার বন্ধু। যারা সাম্প্রদায়িকতা পোষণ করেন অন্তরে অথবা মনে একটা পোষণ করেন বাইরে পোষণ করেন তাদেরকে আমি পছন্দ করি না। আমি নজরুলের ভাষায় কথা বলছি এবং মানবতা ভাষায় কথা বলছি, মানবতাবাদী কবি কথায় কথা বলছি। আজকে আমরা বনানীর যে গানগুলো শুনলাম, এক অপরূপ সৌন্দর্য গানগুলোতে ফুটে উঠেছে, যেখানে একটি ধর্মের যে এই শারদীয় দুর্গাপূজায় এই গানগুলো গাওয়া হয়েছে সেই পূজাকে সম্মান শ্রদ্ধা জানিয়েছে, এর চেয়ে আর বড় কিছু নাই। অনেকক্ষণ বনানীর গান শুনলেন, আপনারা বনানীর গান শুনেছেন 1 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ 5 মিনিট কম, 50 মিনিট, সরি 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট শুনেছেন। এই যে 1 ঘন্টা 30 মিনিট গান শুনলেন, অজিত কুমার সিংদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পরে আসলেন। অরুণবা আইসকে অনেক ধন্যবাদ, কারণ অরুণবা আমার খুব ঘনিষ্ঠ। বনানী প্রতিদিনই নতুন নিজেকে পরিবেশন করেন, হ্যাঁ অরুণবাইস ভৌমিক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং আগামীতেও আপনারা নজরুল টিভিতে এই ধরনের অনুষ্ঠান দেখবেন, যারা প্রতিভাধর তাদেরকেই বেশি উপস্থাপন করব। কেন আপনারা বলতে পারবেন, তাহলে যারা প্রতিভাধর নয় তাদের করবেন না কেন? হ্যাঁ তারাও তৈরি হয়ে আসুক, তাদের করব, কারণ আমি তো নজরুলকে সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে তুলে ধরতে চাই। তাই সামগ্রিকভাবে তুলে ধরতে চাইলে তো আমার এমন শিল্পীকে লাগবে যিনি সম্পূর্ণ নজরুলকে উপস্থাপন করতে পারেন। এই গানের অনুষ্ঠানটি যেমন, তেমনি সাহিত্য আড্ডায়ও আমরা নজরুলের সাহিত্য সম্পর্কে যারা ভীষণ ভালো জানেন তাদেরকে উপস্থাপন করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা নজরুল যেই চিন্তা ভাবনা নিয়ে এই ভারতের দুটি সম্প্রদায়কে এক করতে চেয়েছিলেন, হিন্দু মুসলমানকে, আমরা যেন তার সেই ভাবনা চিন্তাকে একেবারে পরিপূর্ণ করতে পারি, সম্পন্ন করতে পারি। যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন, নজরুল কাজী গিবা ভাঙ্গাস্টাই আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, আমাদের লিটারেচার তোমাকে চায়। কেন চায়? সমৃদ্ধ করতে, আরো সম্পূর্ণ করতে। আমরাও চাই নজরুলের বাণী আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে, নজরুল যেটি করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন করতে পারেননি,
আসুন আমরা চেষ্টা করি অন্তত হিন্দু মুসলমান এক হয়ে আমরা যেন এই কাজটি সম্পন্ন করতে পারি। আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে কিন্তু আমি একটু কথা শুনবো বনানীর কাছে। মিন্টুদা, একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন না আগমনী গাইলাম, কেউ কেউ ইসলামী শোনেন, আমার আমার একটা সন্দেহ আছে, যারা শুধু ইসলামী শোনেন তারা যদি শুধু ইসলামী কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গুলো পড়েন, যদি ইসলামী গুলো পড়েন তাহলে কিন্তু তারা শুদ্ধ মানুষ হয়ে যাবে, তাহলে কিন্তু তাদের মধ্যে থেকে এই বিভেদ চলে যাবে। শুধু ইসলামী গানগুলো যদি মনোযোগ দিয়ে পড়েন, হ্যাঁ মানে এটা তো তুমি একেবারে আমাদের 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 পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কথাটাই বললে। কোরআনকেই যদি তারা না মানে তাও তো তারা বোকা হবে। মানে ওইটা যদি খুব সুন্দর করে ভালোবেসে পড়া যায় ধর্মগ্রন্থ তো অনেক বড় কথা। আমি কাজী নজরুল ইসলামের গান কি ইসলামী গানগুলোই বলছি, কি বলেছেন উনি ইসলামী গানে, কারণ আমি যখন ইসলামী গান গাই তখন আমি প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড পড়ে পড়ে কোন শব্দের কি মানে, অনেক আরবি কথা, অনেক উর্দু কথা, অনেক ফার্সি কথা উনি এনেছেন, সে শব্দগুলোর মানে না জেনে আমি কোনোটাই গাই না। কিন্তু মানে যেটাই আমি উচ্চারণ করি সেটা আমি বুঝেই উচ্চারণ করি, কারণ তাতে আমার আমার লাভ হয়, আর কার কি হয় জানি না, আমি মনে হয় যেন আমার আমার অনেক লাভ হলো ওই শব্দগুলো জেনে। না এখন একটা কথা, এটা আমি প্রকাশ্য বলতে চাচ্ছিলাম না তবুও বলে ফেলি, যে বনানী তুমি তো একটা সুশিক্ষিত মেয়ে, পিএইচডি করেছো, পিএইচডি করা মেয়ে, তুমি উচ্চশিক্ষায় সুশিক্ষিত, তোমার মধ্যে তো আলো ভরা, অন্ধকার নেই। যারা অন্ধকার যাদের আছে তারা নিঃসন্দেহে মূর্খ হতে পারে, তাই আমি আবারও বলছি যে মুসলমান যদি ইসলাম ধর্ম পালন করে এবং কোরআন শরীফ পাঠ করে থাকে তাহলে তারা পরিষ্কার বুঝবে ধর্ম যার যার, এবং সেখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, কোনো ধর্মকে অসম্মান করা যাবে না, নিষিদ্ধ ইসলাম ধর্মে। তাহলে ইসলাম ধর্ম পালন করে যদি কেউ ভুল করে সেই অপরাধ তার, আমার নয়। আমিও তো তোমাকে একই কথা বললাম, খুব সুন্দর কথা বলেছ, এবং একজন পুরোহিত পণ্ডিত মানুষ যদি ভুল করেন সেটা তার ভুল, তাই আমরাই ভুল যেন আর না করি। আমার কানাডা থেকে সাইফ আখন বলেছেন, শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ নজরুলের এই গানগুলি পরিবেশন করার জন্য আগামীকেও শোনার অপেক্ষায় রইলাম। কানাডা থেকে সাইফ আখন, ও আমার সম্পর্কে শ্যালক হয় কিন্তু ও সবসময় গান শুনে, তাই আমি ধন্যবাদ জানাই সাহেবকে যে চমৎকার কথা বলেছে। এবং আমি শেষে বলি দিদিকে, কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ আমি গিয়েছি, আমি আবার বনানী আসুক নিয়ে যাব। আর অনুরোধ আজ ভৌমিককে আমি জানাচ্ছি যে বনানী একটি অভ্রান্ত সত্যি কথা খুব সহজে বললেন, আপনার উপলব্ধি একেবারে সঠিক, আমিও তো তাই বলে গেলাম সঠিক, চমৎকার কথা বললো। আর সময় নেই, 10টা বেজে গেছে, কারণ নেট খারাপ হতে পারে, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এত চমৎকার হয়েছে সেজন্য বনানীকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে, আমারও ধন্যবাদ।